হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শুভ বলছি হাঙ্গেরির গিওর শহর থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমার হায়ার স্টাডি স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের যে প্রথম ভিডিওটি ছিল এপিসোড 1, সেখানে আমরা কথা বলছিলাম যে আসলে এই স্কলারশিপটা কী। তো আজকে আমি কথা বলবো, একটা বাংলাদেশি স্টুডেন্ট যখন এই স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপে অ্যাপ্লাই করতে যাবে, তখন তার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে হাঙ্গেরি আসা পর্যন্ত যেই যেই স্টেপ ওয়াইজ তাকে আগাইতে হবে, সবগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো যে কীভাবে অ্যাপ্লিকেশান করতে হয় বা পুরো প্রসেসটা কী আসলে এখানে আসা পর্যন্ত। তো আমাদের সাথেই থাকবেন। আশা করি এই ভিডিও দেখলে আপনারা অ্যাপ্লিকেশান থেকে শুরু করে একবারে হাঙ্গেরি আসা পর্যন্ত আপনাদের কী কী করতে হবে সব কিছু এই ব্যাপারে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো সাথেই থাকবেন আমাদের। তো বরাবরের মতো আমি আজকে আবার ক্যামেরায় নিয়ে আসবো আমাদের অতি পরিচিত মুখ সুমন ভাইকে। সুমন ভাই, কী অবস্থা আপনার? হ্যাঁ, ভালোই আছি আলহামদুলিল্লাহ। সো হ্যাঁ, তো আপনি কি যেন বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, আজকে আমি স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের অ্যাপ্লিকেশন টাইমলাইন ব্যাপারটা নিয়ে একটু বলবো। স্কলারশিপের শুরুটা হয় এমন যে বাংলাদেশ মিনিস্ট্রি তাদের ওয়েবসাইটে নভেম্বরের মাঝামাঝির দিকে স্কলারশিপের জন্য একটা সার্কুলার দেয়। সেই সার্কুলার দেখে স্টুডেন্টরা তাদের প্রিয় প্রোগ্রামগুলো অ্যাপ্লিকেশন করবে, এবং এই অ্যাপ্লিকেশনের টাইমলাইনটা দেওয়া থাকে 16 জানুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যেই স্টুডেন্টরা তাদের অ্যাপ্লিকেশন করতে হবে, এবং এই অ্যাপ্লিকেশনটা হবে হাঙ্গেরিতে স্কলারশিপের ওয়েব পোর্টাল এবং বাংলাদেশের মিনিস্ট্রির ওয়েব পোর্টাল দুটোতে একসাথেই অ্যাপ্লিকেশন করতে হয়। তারপরের কাজটা হয় বাংলাদেশ অ্যাপ্লিকেশন করার পরে বাংলাদেশ মিনিস্ট্রি ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি সময়ে যতগুলো সংখ্যক স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করলো তার মধ্যে থেকে একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট সিলেক্ট করে নেয়, যেটা গত বছর ছিল প্রায় 140 জনের মতো। এই সিলেকশনের পরেই বাংলাদেশ মিনিস্ট্রি সব স্টুডেন্টের প্রয়োজনীয় তথ্যাদি হাঙ্গেরিয়ান যে যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা হয়েছে তাদের পাঠিয়ে দেয়, এবং যে ইনস্টিটিউশনটা স্কলারশিপ দিবে ক্যাম্পাস পাবলিক ফাউন্ডেশন তাদেরকে পাঠিয়ে দেয়। তারপরে মার্চের মধ্যবর্তী সময় থেকে মে পর্যন্ত এই ইনস্টিটিউশনগুলো বিভিন্ন স্টুডেন্ট থেকে তাদের ইন্টারভিউ নিয়ে নেয়, যে এই ইন্টারভিউটা বিভিন্নভাবে নিতে পারে, সেটা মৌখিক ইন্টারভিউ হতে পারে, সেটা লিখিত ইন্টারভিউ হতে পারে। তারা ইউনিভার্সিটিগুলো সিলেকশন করার পরে এবং ক্যাম্পাস পাবলিক ফাউন্ডেশন দুটো মিলে সিলেকশন করার পরে একটা ফাইনাল একটা স্টুডেন্টের সংখ্যা সিলেক্ট করে, যেটা গত বছর ছিল প্রায় 100 জনের মতো। এবং এই এই যে 100 জন স্টুডেন্ট সিলেক্ট করলো, এই জিনিসটা তারা জুনের দিকে তারা জানিয়ে দেয় যে আমরা 100 জন স্টুডেন্টকে সিলেক্ট করেছি, এবং মিনিস্ট্রিকে বলে দেয়। তারপরে মিনিস্ট্রি তাদের ওয়েবসাইটে সেটা আপলোড করে দেয় যে আমরা 100 জন স্টুডেন্টকে ক্যাম্পাস পাবলিক ফাউন্ডেশন সিলেক্ট করেছে স্কলারশিপের জন্য, তো আমরা 100 জন স্টুডেন্টকেই সিলেক্ট করেছি হাঙ্গেরিতে স্কলারশিপ দেওয়ার জন্য। ওকে। এবং জুন থেকে জুলাইয়ের দিকে সময়টা থাকে ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসের সময়, সেখানে বিভিন্ন ধরনের ডকুমেন্ট বলা থাকে যে এই প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করতে হবে অথবা এই ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে, এবং সেপ্টেম্বরের শেষের দিকে সময়টা হচ্ছে হাঙ্গেরিতে আসার সময়। ফাইনালি ইউ আর ইন হাঙ্গেরি। ফাইনালি, ইয়া। ওকে, থ্যাংক ইউ সুমন ভাই। থ্যাংক ইউ। শুভ ভাই, এবার আপনার পালা, এবার আমরা আপনার থেকে কিছু শুনবো। আচ্ছা, কী শুনতে চান বলেন? আমরা শুনবো যে একটু আগে যে আমি অ্যাপ্লিকেশন টাইমলাইনের ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম, এই ব্যাপারটাই আমরা আপনার কাছ থেকে শুনবো যে আপনি কীভাবে এই প্রসেসটার মধ্যে দিয়ে গিয়েছেন এবং কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন, আপনার অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করবেন। ওকে, তো নর্মালি আপনি যেটা বললেন একটু আগে যে নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির 15 তারিখ বলা যেতে পারে ডেডলাইন থাকে অ্যাপ্লাই করার, তো আমাদেরকে প্রথমে অ্যাপ্লাই করতে হয় 2টা জায়গায় অ্যাপ্লাই করতে হয় আসলে আমাদেরকে, যেহেতু এটা একটা গভর্নমেন্ট স্কলারশিপ, সো এটা বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রির মাধ্যমে অ্যাপ্লাইটা করতে হয়। তো আমি আপনাকে এই জায়গায় একটু থামাতে চাই, আমরা কি একটু হাঁটতে হাঁটতে কোথাও গিয়ে বসতে পারি? হ্যাঁ, শিওর শিওর। তো আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে এই যে নভেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত, এটা হচ্ছে আমাদের স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে অনলাইনে সব ডকুমেন্টস সাবমিট করতে হয়, এবং আমার যত ডিটেইলস আছে সব ডিটেইলসগুলো সেখানে দিতে হয়, এবং এই সেম ডকুমেন্টসগুলোর হার্ড কপি জমা দিতে হয় বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রিতে, এবং এডুকেশন মিনিস্ট্রিতে ডকুমেন্টসের হার্ড কপিগুলো জমা দেওয়ার ডেডলাইনও ওই সেম 15 তারিখে হইতে পারে জানুয়ারির, অথবা এমনও হইতে পারে যে সেটা আরেকটু 2 দিন বা 5 দিন 1 সপ্তাহ একটু সেটা আরেকটু
সেটা ডেডলাইন এক সপ্তাহ বেশিও হতে পারে, এবং চাইলে বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি সেটা আরও কিছুদিন হয়তো বাড়াইতেও পারে, কিন্তু টেম্পাস পাবলিক ফাউন্ডেশন নর্মালি তাদের ডেডলাইন এক্সটেন্ড করে না। তো এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন করা বা আমরা যে হার্ড কপিগুলো জমা দিলাম, আমি কী কী ডকুমেন্টস জমা দিলাম এগুলোতে হয়তো বার একটু পরে আসবো। এই এই জায়গাটায় আমি একটু কিছু বলতে চাই, সেটা হচ্ছে ভাইয়া যে 15 জানুয়ারি পর্যন্ত যে অ্যাপ্লিকেশনের ডেডলাইন, আমার মনে হয় যা আমরা আমাদের যারা শিক্ষার্থী আছে, আমার ভাই বন্ধু যারা অ্যাপ্লিকেশন করবে, তাদের উচিত 15 তারিখের আগেই সব কিছু সেরে ফেলা। কারণ আমি ওইটাই করছিলাম, নর্মালি ডেডলাইন পর্যন্ত ওয়েট না করে আসলে হাতে কিছুদিন সময় রেখেই অ্যাপ্লিকেশন করা উচিত সব জায়গাতে, শুধুমাত্র অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই না, প্রত্যেকটা জায়গাতে আমার মনে হয় যে ডেডলাইন পর্যন্ত ওয়েট না করে একটু কিছুদিন আগে দিলে একটু রিল্যাক্স ফিল হয় যে ওকে আমরা সব। এবং এবং এইটার পাশাপাশি অনেক মাঝে মধ্যে দেখা যায় যে ডেডলাইনের আগে কিছু কারেকশন থেকে যায়, অনেক অনেক জায়গায় কারেকশন করা লাগে, হয় যে একটা জিনিস আমরা ভেবে রাখছি যে ওকে আমি এটা এভাবে করব, কিন্তু যখন ফাইনালি আমি কাজটা করতে যাই তখন হয় এরকম হয় যে ওকে আমার এই জায়গায় একটু ভুল ছিল। তো কোনো ভুল থাকলে হয়তো সেটা সেটা সংশোধন করার জন্য অ্যাটলিস্ট আমি কিছুদিন টাইম পাবো যদি আমি ডেডলাইনের আগেই সাবমিট করি। তো যাই হোক, এটা গেল আমার ডেডলাইনের যে প্রসেস সেটা। তো এডুকেশন মিনিস্ট্রিতে জমা দিলাম, দেওয়ার পরে যেটা হবে যে আপনি আগেই বলে ফেলছেন যে কত তারিখে বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি থেকে প্রথম নমিনেশন দেওয়া হবে। তো বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি থেকে যে নমিনেশনটা দেওয়া হয় সেটা প্রথমে হয় নর্মালি 150 জন অথবা 140 জনের মতো স্টুডেন্টকে বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি প্রথমে নমিনেশন দেয় যে এই স্টুডেন্টগুলোর অ্যাপ্লিকেশন হাঙ্গেরি পর্যন্ত যাবে। তো আমি একটু বসতে পারেন। তো বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি যেই 140 বা 150 জনকে সিলেক্ট করবে প্রথমে, শুধুমাত্র তাদের অ্যাপ্লিকেশনগুলি হাঙ্গেরি পর্যন্ত আসবে বা তারাই আসলে স্কলারশিপের জন্য ফাইনালি অ্যাপ্লাই করতে পারবে। তো বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি সিলেক্ট করলো 150 জনের মতো স্টুডেন্ট। এরপর এই স্টুডেন্টগুলোকে যেটা করা হবে সেটা হচ্ছে তাদের এক্সাম নেওয়া হবে প্রথমে। তো এই এক্সামটা ডিপেন্ড করবে আসলে ইউনিভার্সিটির উপরে, যেমন কোনো ইউনিভার্সিটি সেই এক্সামটা নেয় রিটেন, আবার কোনো ইউনিভার্সিটি নিতে পারে সেটা হচ্ছে এমসিকিউ টাইপের, যেমন আমার আমার যেটা ছিল সেটা হচ্ছে এমসিকিউ ছিল, এবং আমাকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছিল যেগুলো আমাকে সলভ করে পাঠিয়ে দিতে হয়েছে। তো সেখানে এরকম প্রশ্ন ছিল যে আমি সাপ্লাই চেন ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করছি, তো সাপ্লাই চেন ম্যানেজমেন্ট রিলেটেড কিছু কোয়েশ্চেন ছিল, আবার কিছু বেসিক ইংলিশ কোয়েশ্চেন ছিল, কিছু আইকিউ টেস্ট ছিল, কিছু ম্যাথ ছিল, এইগুলো আমার করে দিতে হয়েছে সলভ করে। আবার মাঝে মধ্যে দেখা যায় অনেক সময় দুইটার কম্বিনেশনও থাকে, যে লিখিত পরীক্ষাও দিতে হয় যেটা অনলাইনে ফিল আপ করতে হয়, আবার পাশাপাশি মৌখিক পরীক্ষাটাও নেয়, সেটাও আমি দেখছি। এটা গেল, আবার আবার কিছু ইউনিভার্সিটিতে যেমন হচ্ছে রিটেন এক্সামও দিতে হয়েছে, শুধুমাত্র মাল্টিপল চয়েস না। এরপরে এটা গেল প্রথম এক্সামটা, দ্বিতীয় এক্সামটা হচ্ছে ইন্টারভিউ দিতে হয় অনলাইনে। তো আমি নিজেও ইন্টারভিউ ফেস করছি অনলাইনে, ইন্টারভিউটাও ভ্যারি করে, বা কোনো ইউনিভার্সিটি থেকে এমনও হয় যে ইন্টারভিউ নেওয়া হয় 30 মিনিট বা 40 মিনিটের একটা ইন্টারভিউ সেশন থাকে, আবার কোথাও কোনো ইউনিভার্সিটি নেই 10 মিনিট বা 15 মিনিটে সেটা, এবং এটাও ভ্যারি করে ইউনিভার্সিটি ওয়াইজ। এবং এখানে হইতে পারে যে আমি যে সাবজেক্টে পড়াশোনা করতে আসছি সেই সাবজেক্ট সম্পর্কে আমার আইডিয়া কী বা আমার ফিউচার প্ল্যান কী সেগুলো থাকতে পারে, প্লাস আমার ডেফিনেটলি তারা আমার ইংলিশে আমি কেমন মানে কতটুকু ফ্লুয়েন্ট সেটা তারা চেক করবে, আমি আসলে ইংলিশে পড়াশোনা করতে আসছি সো আমি ইংলিশে কথা বলতে পারি কি না, বা আমি আমাকে কেউ কিছু জিজ্ঞেস করলে আমি সেগুলো বুঝতে পারি কিনা বা বলতে পারি কিনা। তো নর্মালি এক্সামের টাইপটা থাকে আসলে এরকম। আপনি কিছু বলতে চান? হ্যাঁ, এই ব্যাপারে আমি একটু বলতে চাই, যখন ইন্টারভিউটা ফেস করছেন অথবা তারা যখন আপনার ইন্টারভিউটা নিয়েছে, তখন পিকুলিয়ার কি কোনো প্রশ্নের সম্মুখীন হয়েছেন যেটা খুব মজা পাইছেন এই ধরনের প্রশ্নে? আমার আসলে ইন্টারভিউয়ের ব্যাপারটা ছিল একটু অন্যরকম, এটা এটা নিয়ে বলতে গেলে সময় লাগবে। আমি অ্যাকচুয়ালি তখন ছিলাম আমার গ্রামের বাড়িতে, আমার গ্রামের বাড়ি হচ্ছে নওগাঁ, হ্যাঁ, এবং আমার বাসা একবারে গ্রামে। সো এটা এটার হিস্ট্রি আমি অন্যদিন বলবো, ওকে, এটা একটু টুইস্ট থাক আপাতত। তবে ডিফারেন্ট বা কঠিন কিছু ছিল না, যে আমি টুইস্ট বললাম তার মানে এই না যে কঠিন কিছু ছিল, এটা একটা অন্য ব্যাপার আছে, এটা আমি পরে হয়তো শেয়ার করবো। তো নর্মালি এই এরকমই হচ্ছে ইন্টারভিউর প্রসেস। তো এই যে ইন্টারভিউ, তারপর রিটেন এক্সাম, এগুলো যখন আমি দিয়ে ফেললাম, তখন এই যে এডুকেশন মিনিস্ট্রি যে সিলেক্ট করছিল 140 জন বা 150 জন, সবার কাছ থেকেই হাঙ্গেরিয়ান যে ফাউন্ডেশন টেম্পাস পাবলিক ফাউন্ডেশন যারা মেনটেন করে, এবং ইউনিভার্সিটি ইউনিভার্সিটি তাদের কাছ থেকে এক্সাম এবং ইন্টারভিউ এগুলো সব নিয়ে ফেললো। নেওয়ার পরে ইউনিভার্সিটি যেটা করবে সেটা হচ্ছে টেম্পাস পাবলিক ফাউন্ডেশনকে জানাবে যে আমরা
আমার ইন্টারভিউ নিয়ে ফেলছে, বাট আমি ইন্টারভিউ যদি ভালো দিতে না পারি বা এক্সাম দিতে না পারি ডেফিনেটলি আমি অফার লেটার পাবো না, এটাই স্বাভাবিক। তো ইউনিভার্সিটি তখন দেখবে যে ওকে আমরা এই স্টুডেন্টগুলোকে অফার লেটার দিব এবং তারা সেটা ক্যাম্পাস পাবলিক ফাউন্ডেশনকে জানাই দিবে যে আমরা এতগুলো স্টুডেন্টকে অফার লেটার দিয়ে ফেলছি। সো এরপরে যখন আমি অফার লেটার পেয়ে গেলাম, এরপরে নর্মালি ক্যাম্পাস পাবলিক ফাউন্ডেশন সিলেক্ট করবে যে আমরা আসলে তারা কতজনকে ফাইনালি তারা স্কলারশিপটা দিবে। তো নর্মালি আমার সময় যেটা হয়েছিল অলমোস্ট 100 জনের মতো স্টুডেন্ট স্কলারশিপ পেয়ে গেছিলো ফাইনালি, এবং আমরা এই স্কলারশিপের রেজাল্টটা জানছিলাম মেবি জুলাইয়ের 3 তারিখ। করোনার কারণে একটু সময় বেশি লাগছিল। তো যেটা সুমন ভাই আগেই বলছে যে আপনারা হয়তো শুনছেন অলরেডি যে স্কলারশিপটা কত কোন মাসের মধ্যে বা কত তারিখের মধ্যে দেওয়া হয়, ওইটাই হচ্ছে নর্মালি নর্মাল যে টাইম সেটা। বাট করোনার কারণে আপনারা জানেন সব কিছু একটু উল্টাপাল্টা ছিল। সো আমাদের ক্ষেত্রে আমি স্কলারশিপের রেজাল্ট পাইছিলাম জুলাইয়ের 2 তারিখে, কেউ 3 তারিখে পাইছে, কেউ 4 তারিখেও পাইছে। সো এই 3-4 দিনের মধ্যে মূলত ফাইনালি যে স্কলারশিপের যে ব্যাপারটা সেটা আমরা জেনে যাই। তো এইটা ছিল স্কলারশিপ পাওয়া পর্যন্ত। সো স্কলারশিপ পেয়ে গেলে আসলে এরপরের তো ভিসার অ্যাপ্লিকেশনের প্রসেস। আচ্ছা, আমি আরেকটা কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে কিছু ডকুমেন্টস সাবমিট করার আবার একটু সময় থাকে। যেমন কোনো কোনো স্টুডেন্টের যদি আইএলস না থাকে, তাকে আইএলস অথবা মেডিকেল টেস্টের রিপোর্ট যদি তার ইনিশিয়ালি না থাকে, এগুলো সাবমিট করার একটা নির্দিষ্ট ডেডলাইন থাকে। সুমন ভাই, আপনি ডেডলাইনটা সম্পর্কে যদি বলতেন। হ্যাঁ, এই ডেডলাইনটা সচরাচর সবসময় থাকে অগাস্টের প্রথম তারিখ পর্যন্ত, যে অগাস্টের 1 তারিখের মধ্যে সাবমিট করতে হবে। এবং এক্ষেত্রে একটা কনসেন্ট লেটার দিয়ে দিতে হয় যে আমি আমি এই ব্যক্তি এত তারিখের মধ্যে আমার এই ডকুমেন্টগুলো আমি সাবমিট করে দিব। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা চাইলে এই স্কলারশিপে আমরা 2টা সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে এমন হতে পারে যে আমি চাইলে একই ইউনিভার্সিটিতে 2টা সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবো, অথবা ডিফারেন্ট 2টা ইউনিভার্সিটিতে 2টা সাবজেক্টে আমি অ্যাপ্লাই করতে পারবো। ফাইনালি আমার তারা আসলে চুজ করবে, মানে তারা আমাকে সিলেক্ট করবে। আমি যদি প্রথম যে সাবজেক্টে অ্যাপ্লাই করছি সেটাতেই যদি আমি আমার যোগ্যতা থাকে পড়াশোনা করার মতো, সো সেটাই হয়ে যাবে। আর প্রথমটা যদি না হয় দ্বিতীয়টাতেও যদি আমি পাই সেটাও তারা জানাবে। এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যখন আপনি 2টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, যদি এমন হয় যে প্রথম যে আপনার পছন্দনীয় বিশ্ববিদ্যালয় অথবা সাবজেক্টে অ্যাপ্লাই করেছেন সেখান থেকে যদি আপনি অফার লেটার পেয়ে যান, তাহলে আপনাকে প্রথমটাই রাখতে হবে, আপনি কোনোভাবেই দ্বিতীয়টায় যেতে পারবেন না। এই ছিল মূলত আসলে আজকের মতো। তো আমি আশা করি যে আপনারা হয়তোবা আপনাদের কীভাবে অ্যাপ্লাই করতে হয় বা ডেডলাইন কী 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 ডকুমেন্টস লাগে এই ব্যাপারে আপনাদের আইডিয়াগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে ভিডিও দেখে। এবং তারপরেও যদি আপনাদের মনে কোনো কনফিউশন থাকে বা আপনারা যদি কোনো ব্যাপার নিয়ে জানতে আগ্রহী থাকেন, আপনারা অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করব। এবং হ্যাঁ, এই পর্যন্তই, আমার মনে হয় এই পর্যন্তই। সো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।